বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের ক্ষেত্রে একজন প্রতারক যার নাম গিয়াসউদ্দিন, তার বাড়ি মহেশখালী কক্সবাজার, সে বিভিন্ন প্রার্থীর কাছে ফোন করে নিজেকে নির্বাচন কমিশনার, কখনো প্রধান নির্বাচন কমিশনার হিসাবে পরিচয় দান করে তাদের কাছে মানে আর্থিক সুবিধার জন্য সে ফোন দিত এবং প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করতো এবং সেই সাথে নির্বাচন কমিশনকেও বিতর্কিত করার চেষ্টা করেছিল। সর্বশেষ এখানে গত 8ই জুন রাজশাহীতে গত 8ই জুন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আরমান আলীকে এই প্রতারক ফোন দেয় নির্বাচন কমিশন, সেতে তাকে নির্বাচনে জয়যুক্ত করার ক্ষেত্রে বিভিন্ন প্রলোভন দেখানো হয়। পরবর্তীতে সে বিষয়টা বুঝতে পেরে সে আমাদের কাছে অভিযোগ করে এবং অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় আমরা একটা জিডি করি। পরবর্তীতে আমরা এই জিডি তদন্ত করে সর্বশেষ তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শুধু রাজশাহীতে নয়, সে গত নির্বাচনে এই বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিগত যে মেয়র ছিল জাহাঙ্গীর সাহেব তাকে ফোন দিয়েছিল, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তারুকদার আব্দুল খালেককে ফোন দিয়েছিল, এরপরে খুলনা সিটি কর্পোরেশনের দুজন কাউন্সিলর প্রার্থীকে ফোন দিয়েছিল। সে এভাবে বাংলাদেশের যেখানে যেখানে নির্বাচন হয় সে বিভিন্ন প্রার্থীকে এভাবে ফোন দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং এই পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে এই নাম্বারগুলো কীভাবে পায়। সে আমাদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে ওয়েবসাইটে থেকে সে এই নাম্বারগুলো কালেকশন করত, বিশেষ করে বিগত নির্বাচনে যারা মেয়র হিসাবে জয়যুক্ত হয়েছিল বা কাউন্সিলর হিসাবে জয়যুক্ত হয়েছিল তাদের নাম মোবাইল নাম্বার সবগুলো ওয়েবসাইটে আছে, সেগুলো ওয়েবসাইট থেকে সংগ্রহ করে সেই এই সেই টার্গেট করে করে এই এই নাম্বারগুলোতে ফোন দিয়ে নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে সে এভাবে প্রলুব্ধ করার চেষ্টা করত। এবং পূর্বে সে এই অপরাধ করার পূর্বেও কিন্তু এর আগে 2021 সালে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারী হিসাবে পরিচয় দিয়েছিল 2021 সালে, তখন সে ঢাকা আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি তাকে ডিবির একটা বিশেষ টিম তাকে ধরেছিল 2021 সালে জুলাই মাসে। সেই মামলায় সে 13 মাস জেল খেটেছিল, জেল কেটে বের হওয়ার পরে তার সাজা হয়েছিল 13 মাস। এই 13 মাস পরে জেল খাটার পরে সে আবারও এই তার পুরাতন যে পেশা যে প্রতারণা, এই প্রতারণার কাজে সে আবারও যুক্ত হয় এবং আমরা দেখেছি সে একদম পেশাদার প্রতারক এবং সর্বসাকলে তার নামে আমরা মামলা পেয়েছি 3টি। এবং আজকের যে বিষয়ে আপনাদের এখানে আহ্বান করা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর প্রার্থী কেসে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, এই প্রেক্ষিতে আমরা তথ্যপ্রদ পেয়েছি এবং এই 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 অপরাধের জন্য তার দাবে একটা মামলা হবে এবং ইতিমধ্যে আমরা বোয়ালিয়া থানায় ইতিমধ্যে মামলাটি রেকর্ড করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং পরবর্তীতে তাকে আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো আমরা সম্পূর্ণ করব। সে এই পর্যন্ত আমরা জিজ্ঞাসাবাদ করেছি কিন্তু সে একই কথা বলে যে সব জায়গায় সে ফোন দিয়েছিল, প্রথমবার পরিচয় দিয়ে ফোন দেয়, পরবর্তীতে বলে যে অমুক ফোন দিবে আপনাকে, তারপর পরে যখন আবার সে নিজে প্রতারক আবার নিজে ফোন দেয়, ফোন দিয়ে যখন টাকার কথা বলে তখন এই প্রতারণার বিষয়টা ধরা পড়ে যায়। কারণ টিভিতে মিডিয়াতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের কথাবার্তা বক্তব্য আপনাদের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে, কাউন্সিলর প্রার্থী এবং মেয়র প্রার্থীরা কিন্তু অত্যন্ত সচেতন, তারা যখন দেখেছে ওদের কণ্ঠস্বরের সাথে মিল নাই বা এভাবে ইনিয়ে বিনিয়ে টাকার কথা বা আর্থিক প্রলব্ধ বা এই ইসের কথা বললে, বিশেষ সুবিধার কথা বললে, যে খরচের কথা বলে যে মোবাইলে যে ফোন দেয় সেটা ওই কাউন্সিলর প্রার্থী মেয়র প্রার্থীরা এটা সহজেই ই করতে পারে, অনুধাবন করতে পারে, যার কারণে এ পর্যন্ত কেউ কারো কাছে সে এই টাকা পেয়েছে বলে সে স্বীকার করে নাই। তবে আমার বিশ্বাস যে আমরা তদন্ত করলে এর মাধ্যমে কিন্তু প্রকৃত অবস্থা আমরা বের করে আনতে পারবো।